হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো পাবদা মাছে সর্ষে ঝাল। তো চলো দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে আমি তিনটে পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু সর্ষের তেল। এবার ভালোভাবে মেখে নেব। পাবদা মাছ বা যে কোনো মাছ, যেই সব মাছের গায়ে আঁশ থাকে না সেই ধরনের মাছগুলো যদি ভাজার আগে একটু সর্ষের তেল মেখে নেওয়া হয় তাহলে কিন্তু সেই সব মাছ ভাজার সময় আর বেশি তেল ছেটে না। মাছের গায়ে হলুদ লবণ তেল মাখানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য রেখে দেব। নিয়ে নিয়েছি এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে। তোমরা এখানে এই গোটা সর্ষের বদলে পাউডার যে সর্ষেটা কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। পোস্তটা দিলে পরে কিন্তু টেস্টটা ভালো আসে। এখানে আমি পোস্ত আর সর্ষেটা ধুয়ে নিয়েছি আর আমি একটু সামান্য কিন্তু লবণও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দেবে। এবার এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেলটা কিন্তু পুরো ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। এরকমই কিন্তু গরম করতে হবে, না হলে কিন্তু মাছটা লেগে যেতে পারে। এবার আমি একটা মাছ দিয়ে দিলাম, একটা একটা করেই আমি মাছ ভেজে নেব। এই সাইডটা হয়ে গেছে, এবার আমি ওই পিঠটাও উল্টে দিচ্ছি। মাছের গায়ে যেহেতু আগে থেকে একটু সর্ষে তেল মাখানো আছে তাই বেশি তেল না ছিটলো তাও কিন্তু আমি ঢেকে ঢেকে মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছটা তুলে নিচ্ছি। এইভাবে বাকি দুটো মাছ আমি ভেজে নেব। পাবদা মাছে সর্ষের ঝাল এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের কিরকম লাগলো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক আর শেয়ার করে দিও। বাকি মাছ দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে বেটে রাখা পেস্টটা। আমি এখন আর লবণটা দেব না, যেহেতু এই পেস্টটা করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আমি এখন লবণ দেব না, পরে আমি লবণটা অ্যাডজাস্ট করে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ জিরের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আমার এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যেরকম গ্রেভি চাও সেরকম তোমাদের পছন্দ মতো জল দিয়ে দিতে পারো। আমি বেশি গ্রেভি রাখবো না তাই অল্প জল দিয়েছি। দিয়ে দিয়েছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। এবার ঝোলটা যতক্ষণ ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে কিন্তু লবণটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি। একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর একটু ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আর একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়েছি
দেখো আমি এরকমই গ্রেভি রেখেছি, তো রেডি হয়ে গেছে। পাবদা মাছের সর্ষের ঝাল এবার সার্ভ করে নিচ্ছি। আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই এই পাঁচফোড়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।